হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা যারা জলপাইগুড়ি থেকে আইসিডিএস ওয়ার্কারের পরীক্ষা দিলে এবং আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছে যে ম্যাথের যে সলিউশন ওটা আনার জন্য তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম জলপাইগুড়ি কর্মী পরীক্ষায় যে অঙ্গনবাড়ি কর্মী পরীক্ষাটা হয়েছে দু হাজার তার অঙ্কের সমাধান এবং আজকের ক্লাসটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি অঙ্ক কিন্তু একদম ইজি ছিল না তোমাদেরকে আমি যেমনটা প্র্যাকটিস করাই তোমরা কিন্তু তখন অনেকে কমেন্ট করতে কেউ কেউ আমি সবার কথা বলছি না যে কমেন্ট করতে ম্যাম এত কঠিন অঙ্ক কি আমাদের আসবে দেখছো তো কম্পিটিশান কোথায় যাচ্ছে তোমাদের কেউ কিন্তু সবার সাথে তালে তাল মিলিয়ে এবার কম্পিটিশানে অংশগ্রহণ করতে হবে কারণ এখন কিন্তু যোগ্যতাটাও বাড়িয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক করে দিয়েছে তো সেক্ষেত্রে কম্পিটিশানটাও হাই হবে আর তার সাথে বলে রাখি এই যারা তোমরা আইসিডিএস পরীক্ষা দাও তারা কিন্তু যে শুধু আইসিডিএস দেবো ওর জন্য পড়বো এই মানসিকতা রেখো না হ্যাঁ অবশ্যই এর জন্য পড়ো এই পড়াটা ছিল না তার সাথে সাথে একই সিলেবাসে তোমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দিতে পারবে যার ফর্ম ফিল এখন কিন্তু চলছে তো সেটাও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো কারণ এই একই পড়াশোনাতে তোমরা যদি আর একটা চাকরি পাওয়ার সুযোগ পাও সরকারি চাকরি এত ভালো একটা চাকরি তাহলে ক্ষতি কি তাহলে অবশ্যই সেটাও দেবে তো প্রথম প্রশ্নে চলে যাচ্ছি আর তার সাথে বলে রাখবো যারা আজকে চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি আমাকে ভালোবাসা দিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ আরও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো প্রচুর প্রচুর কমেন্ট অ্যান্ড শেয়ার করো যাতে আমি এরকম তোমাদের জন্য আরও আরও ক্লাস নিয়ে আসতে পারি তো চলো প্রথম প্রশ্ন কি আছে যদি পরীক্ষায় কোনো ছাত্র পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়ে থাকে এবং পাঁচ নম্বরের থেকে চুয়ান্ন নম্বর বেশি পেয়েছে প্রথম কন্ডিশন একজন পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়েছে পেয়ে সে পাঁচ নম্বরের থেকে চুয়ান্ন বেশি পেয়েছে তাহলে এইটাকে এইভাবে লেখা যায় পঁয়তাল্লিশ শতাংশ নাম্বার পেয়ে চুয়ান্ন নম্বর বেশি পেয়েছে প্লাস চুয়ান্ন এবার বলছে দ্বিতীয় ছাত্র উক্ত পরীক্ষায় তিরিশ শতাংশ নম্বর পেয়ে তিরিশ শতাংশ নম্বর পেয়ে ছত্রিশ নম্বরের জন্য অকৃত মানে ফেল হয়ে যায় তাহলে ছত্রিশ নম্বর তাহলে কি পাঁচ নাম্বার থেকে কম পেয়েছে তাই জন্যই ফেল করে গেছে তাহলে উক্ত পরীক্ষায় কৃতকার্য মানে পাশ করার জন্য কত নম্বরের প্রয়োজন এরকম যখনই পরীক্ষায় প্রশ্ন দেবে যে দুটো কন্ডিশন দেওয়া এটাকে এইভাবে সাজিয়ে নাও তারপরে কি জানো বিয়োগ করতে হয় বিয়োগ কীভাবে করবে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে পনেরো এটা হলো এবার এখানে যখনই তুমি বিয়োগ করতে যাবে দেখো আমি এই জায়গাটা আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি চুয়ান্ন বিয়োগ চিহ্ন বিয়োগ ছত্রিশ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস হয়ে গেলে এর উত্তরটা কত হচ্ছে নব্বই তাহলে বলতে পারি তো যে পনেরো পারসেন্ট মানে হলো নব্বই নম্বর বোঝা গেল কি করলাম দুটো কন্ডিশন সাজালাম এটা কিন্তু এই ধরনের প্রশ্নের জন্যই এইভাবে করবে দুটো কন্ডিশন সাজাবে বিয়োগ করলে এদিকে বিয়োগ করতে গিয়ে যোগ হলো কারণ মাইনাসে মাইনাসে প্লাস হলো এবার পনেরো পার্সেন্ট মানে যদি নব্বই হয় এক পার্সেন্ট মানে কত পনেরো দিয়ে ভাগ করে দাও ছয় পনেরো নব্বই পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে তাহলে কত পঁয়তাল্লিশ পার্সেন্ট মানে কি হয়ে যাবে ছয় গুণ পঁয়তাল্লিশ দুশো সত্তর তার মানে এই যে পঁয়তাল্লিশ পার্সেন্ট নাম্বার পেয়েছে বলা আছে তার মানে আসলে পেয়েছে দুশো সত্তর নম্বর যার মধ্যে পাঁচ নম্বরের থেকে চুয়ান্ন বেশি পেয়েছে তার মানে এখান থেকে যদি আমরা চুয়ান্ন নম্বর কমিয়ে দিই তাহলেই পেয়ে যাব যে কৃতকার্য হওয়ার জন্য পাশ করার জন্য কত নম্বর লাগবে বিয়োগ করে দাও বিয়োগ করলে আসছে দুশো ষোলো মানে অপশান নাম্বার ডি হয়ে যাবে উত্তর আমি তোমাদের উইথ সলিউশন দেখিয়ে দিচ্ছি একটা কারণেই কারণ পরবর্তী যারা পরীক্ষা দেবে অন্যান্য জেলা থেকে যাতে তারা শিখতে পারো অঙ্কগুলো তাই জন্যই কিন্তু উইথ সলিউশন আমি আনসার কি বলছি আর যারা জলপাইগুড়ির আছে তারা অবশ্যই মিলিয়ে দেখে নাও যে কতগুলো তোমাদের ঠিক হয়েছে দুশো ষোলো উত্তর হবে ঠিক আছে চলো এই হচ্ছে ডিটেলস অবশ্যই জলপাইগুড়িতে যারা আছো আমাকে জানিও যে অঙ্কে কুড়িটার মধ্যে তোমরা কটা ঠিক করে আসতে পেরেছ অঙ্কে কোশ্চেন টাফ এসেছিলো নো ডাউট এখানে কোনো সন্দেহের জায়গাই নেই তো অনেকেই আছো অনেকেই বলেছ যে খুব বেশি করতে পারো না এই নিয়ে চিন্তার কোনো কারণ নেই কাট অফ অনেক কম যাবে তোমাদের ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন কি বলছে খালি জায়গায় কি হবে একটা শূন্যস্থান পূরণ যদি দুটি অনুপাত হয় ড্যাশ তাহলে তার সমানুপাত হবে নামটা শুনেই বোঝা যাচ্ছে সমান অনুপাত সমানুপাত ভাঙলে কী হয় সমান অনুপাত তাহলে উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ সমান সমান অথবা একই হলে সমানুপাত বলা হবে এটা ভীষণই সহজ একটা প্রশ্ন ছিল পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা যারা আইসিডিএস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ সেটা ওয়ার্কার হোক হেল্পার হোক সুপারভাইজার হোক অথবা তোমরা যদি মনে করে থাকো রাজ্য সরকারি অন্যান্য চাকরির জন্য তোমরা প্রস্তুতি নেবে সেটা ফুড এসআই পিএসসি ক্লার্কশিপ বা মিস্টেনিয়াস বা তোমরা যদি পুলিশেও যদি ইন্টারেস্টেড থাকো তোমাদের সবার জন্য আমরা একটা কম্বাইন্ড ব্যাচ এনেছি নাম হলো বেঙ্গল কম্বাইন্ড ব্যাচ আমাদের বাংলার ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এই ব্যাচটা আনা হয়েছে এখানে তোমরা কি পাবে এখানে তোমরা প্রায় সপ্তাহে পাঁচ থেকে চার দিন পর্যন্ত রেগুলার ক্লাস পাচ্ছ ক্লাসের সাথে সাথে তোমাদেরকে নোটস দিয়ে দেওয়া হবে পড়ার জন্য তার সাথে তোমাদেরকে ক্লাসের ভিডিও দেওয়া হবে যাতে তোমরা ভিডিও পরে দেখে নিতে পারো যদি ক্লাস অ্যাটেন্ড করতে না পারো সেক্ষেত্রে আর এছাড়াও প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তোমাদেরকে টেস্ট নেওয়া হবে যাতে কতটা তোমাদের পড়া এগোচ্ছে সেটাও আমরা দেখতে পারি তো এইভাবে তোমাদের পুরো প্রস্তুতির দায়িত্ব আমরা নেব তার জন্য কি করতে হবে তোমাদেরকে এখানে অ্যাডমিশন নিতে হবে কিভাবে অ্যাডমিশান নেবে তোমাদের জন্য সব থেকে কম ফিজ রাখা হয়েছে এখন অবধি তোমরা শোনোইনি যে এক বছরের জন্য মাত্র ছশো টাকা আর কোনো রকমের ফিজ দিতে হবে না মাসে মাসে কোনো ফিজ নেই জাস্ট ছশো টাকা পে করে এক বছরের জন্য তোমরা পুরো প্রস্তুতি নিতে পারবে এবং একটা সরকারি চাকরি তোমরা পেতে পারবে যদি আমাদের গাইডেন্স অনুযায়ী পড়াশোনা করো তো এখানে যদি অ্যাডমিশান নিতে চাও বা এর ব্যাপারে জানতে চাও অবশ্যই আজই যোগাযোগ করো নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো নম্বরে আজই বললাম তার একটাই কারণ তার কারণ যত দেরি করবে তুমি কিন্তু অন্যদের থেকে পিছিয়ে পড়বে তুমি কম্পিটিশান থেকে বেরিয়ে যাবে তুমি চাকরি না পেলে ক্ষতিটা তোমারই হবে তাই তোমাকে এই নিয়ে ভাবতে হবে এবং তোমরা যদি মনে করো যে তোমাকে চাকরিটা পেতে হবে আজই যোগাযোগ করো এবং আজই অ্যাডমিশন নিয়ে নাও কারণ ক্লাস স্টার্ট হয়ে গেছে চলো নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে কোনো ব্যক্তি টাকায় বারোটি করে কিছু কমলা লেবু ক্রয় করেন এবং সেই পরিমাণে আরও কমলা লেবু তিনি টাকায় আটটি করে ক্রয় করে উক্ত প্রকার কমলা লেবু একসাথে মিশ্রিত করে টাকায় দশটি হিসাবে সব লেবু বিক্রয় করেন তবে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হবে প্রথমত আমি ধরে নিলাম উনি এক্সট্রা করে লেবু দু জায়গা থেকে কিনেছিল এক্সট্রা করে দু জায়গা থেকে লেবু কিনেছে প্রথমে যখন লেবু কিনতে গেছে টাকায় বারোটা করে কিনেছে তাহলে বারোটার দাম যদি এক টাকা হয় একটার দাম কত এক বাই বারো টাকা বলতে পারি তো তোমরা ভাবো মনে মনে বারোটা লেবুর দাম যদি এক টাকা হয় একটা লেবুর দাম কত এক বাই বারো টাকা তাহলে এক্সটা লেবুর দাম কত হবে এর সাথে গুণ এক্স তাহলে কত টাকা এক্স বাই বারো টাকা দাম হবে প্রথম দোকানে তুমি লেবু কিনতে গেলে তোমার খরচ হলো এক্স বাই বারো টাকা এবার তুমি দ্বিতীয় দোকানে গেছো দ্বিতীয় দোকানে কি হচ্ছে সেই একই পরিমাণে আরও কমলা লেবু তিনি টাকায় আটটে করে ক্রয় করে এবার টাকায় আটটা করে দিচ্ছে ওই দোকানদার কি করছে আটটার দাম নিচ্ছে এক টাকা তাহলে ওই দোকানদার একটার জন্য কত টাকা নিচ্ছে একটার দাম নিচ্ছে এক বাই আট টাকা তুমি দোকানে কতগুলো লেবু কিনলে এক্সট্রা দেবু তাহলে তুমি কত টাকা দিয়ে লেবু কিনলে এক্স বাই আট টাকা দিয়ে মানে তুমি দুটো দোকানে গেলে এক জায়গা থেকে এক্স বাই বারো টাকার লেবু কিনলে আর এক জায়গা থেকে তুমি এক্স বাই আট টাকার লেবু কিনলে এবার তুমি বাড়ি ফিরে এসে কি করলে বাজারে চললে যে না এই লেবুগুলো আমাকে বিক্রি করতে হবে এবার তুমি ভাবো তো তুমি মোট নিজের থেকে কত টাকা খরচ করে ফেলেছ সেটাই তো লেবুগুলোর মোট ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্যটা কত টাকা তোমার এক্স বাই বারো যোগ এক্স বাই আট এই যোগটা করতে হবে ভগ্নাংশের যোগ বারো আর আটের লসাঙ্গ কত হয় চব্বিশ বারো দুগুণি চব্বিশ তিন আটা চব্বিশ তাহলে টু এক্স প্লাস থ্রি এক্স করলে হয় ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস বাই চব্বিশ টাকা এটা হচ্ছে তোমার খরচ হয়ে গেছে এবার তুমি ছুটলে বাজারে বাজারে গিয়ে কী করছো এবার সব প্রকার কমলালঘ একসাথে মিশ্রিত করে টাকায় দশটা হিসাবে বিক্রি করছো টাকায় দশটা হিসাবে বিক্রি করছো মানে দশটার দাম এক টাকা একটার দাম কত এক বাই দশ টাকা তুমি কতগুলো নেবো বিক্রি করেছো বলো তো অনেকেই বলবে ম্যাম এক্সট্রা এখান থেকে এক্সট্রা কিনেছিলাম এখান থেকে এক্সট্রা কিনেছিলাম এক্সট্রা বিক্রি করে দিয়েছি না এখানে এক্স যোগ এখানে এক্স মোট কতগুলো টু এক্সট্রা ধরো এখানে দশটা এখানে দশটা তাহলে মোট কতগুলো হয় দশ যোগ দশ কুড়িটা ঠিক তাই টু এক্সট্রা তার মানে তোমার বিক্রয় মূল্য কত টাকা বলো তো তুমি বিক্রি করলে কত টাকায় টু এক্স বাই টেন এত টাকায় কাটাকুটি করলে এক্স বাই ফাইভ টাকায় তুমি বিক্রি করেছ বোঝা গেল এবার তোমার কত টাকা ক্ষতি হয়ে গেল ক্ষতি মানে কি ক্ষতি মানে হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য ফাইভ এক্স বাই চব্বিশ বিয়োগ এক্স বাই পাঁচ এটা যদি আমরা করি কত আসছে পাঁচ আর চব্বিশের যদি লসাগু করা হয় তাহলে আসে একশো কুড়ি এখানে পঁচিশ এক্স বিয়োগ চব্বিশ এক্স মানে এক্স হবে এক্স বাই একশো কুড়ি টাকা ক্ষতি হয়েছে বলা হচ্ছে কত শতাংশ ক্ষতি শতাংশ ক্ষতি আমরা কী করে বের করবো এক্স বাই একশো কুড়ি ক্ষতি হয়েছে কত ক্রয় মূল্য ছিল ক্রয় মূল্য ছিল ফাইভ এক্স বাই চব্বিশ এটাকে ভাগ করতে হয় তার মানে গুণ করে উল্টে দাও চব্বিশ বাই ফাইভ এক্স মানে ফাইভ এক্স বাই চব্বিশে এত ক্ষতি হয়েছে একশোতে কত একশোতে কত এক্স এক্স কাটলো এখানে শূন্য শূন্য কাটলো বারো দুগুণি চব্বিশ আর এখানে হয়ে গেল কুড়ি বাই পাঁচ আচ্ছা এখানে আসছে কত কুড়ি বাই পাঁচ চার পাঁচা কুড়ি চার পার্সেন্ট ক্ষতি হয়েছে অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর যারা এটা পরীক্ষায় করে আসতে পেরেছ খুব ভালো কথা চার শতাংশ ক্ষতি হবে তোমাদের আমি লাভ ক্ষতি থেকে প্রচুর অঙ্ক করিয়েছি এই সব কনসেপ্টই জানা যারা ক্লাস করেছো জানো তো চার পার্সেন্ট ক্ষতি হবে এটা হচ্ছে উত্তর চলো ঠিক আছে দেখে নাও সলিউশন অঙ্কের ক্লাসের ক্ষেত্রে তোমাদেরকে এটাই বলবো আমি ইউটিউবে আমার দিক থেকে পূর্ণ চেষ্টা করছি যাতে তোমাদের পুরোটা বোঝাতে পারি এবার অঙ্কের ক্ষেত্রে কি হয় তোমাদের মনেও অনেক প্রশ্ন থেকে যায় তার জন্যই এই ব্যাচের আয়োজন করে যাতে তোমরাও তোমাদের মনের প্রশ্নগুলো আমার সামনে বলতে পারো যে তোমাদের কি প্রশ্ন থেকে যাচ্ছে বা কোনো অঙ্ক করতে গিয়ে আটকালে ক্লাস কিন্তু এই জন্যই দরকার অনেকেই ভাবো যে ম্যাম কেন বারবার বলছেন যে ক্লাসে অ্যাডমিশন নিতে আমরা কেন অ্যাডমিশান নেব। তো সেটার কারণ এটাই তুমি কিন্তু শুধুমাত্র এখানে দেখলে বুঝলে ইউটিউবে সেটা আমি চেষ্টা করছি সব দিক থেকে তোমাদেরকে যাতে ভালোভাবে বোঝাতে পারি এরপরেও যদি তোমাদের মনে কোশ্চেন থাকে বা কোনো অঙ্ক ধরো তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে গিয়ে পারছো না সেক্ষেত্রে তোমার কোনো একজন স্যার ম্যামের থেকে গাইডেন্স নেওয়া ভীষণ দরকার বিশেষ করে অঙ্কের জন্য ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি চার বছর আগে অক্ষত ও রাহুলের বয়সের অনুপাত টু ইস টু ছিল আমি ধরে নিলাম টু ছিল আর থ্রি ছিল অক্ষত আর রাহুলের বয়স এখন থেকে চার বছর পরে বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু সেভেন বল তো এই যে চার বছর আগের ঘটনা আর চার বছর পরের ঘটনার মধ্যে কত বছরের গ্যাপ আট বছরের বলছে কি আজ থেকে চার বছর আগের একটা ঘটনা আজ থেকে চার বছর পরের একটা ঘটনা তার মানে কত বছরের গ্যাপ আট বছরের তাহলে অক্ষতর বয়সও আট বছর বাড়বে আর রাহুলের বয়সও আট বছর বাড়বে বাড়ার পরে অনুপাত কত হবে ফাইভ বাই সেভেন এটা যদি হয় তাহলে অক্ষতর বর্তমান বয়স কত এটা চেয়েছে প্রথমে আমরা এটা ক্যালকুলেশান করি ক্রস মাল্টিপ্লাই কোন গুণ করছি সাত দুগুণই চোদ্দো এক্স প্লাস সাত আটা ছাপ্পান্ন তিন পাঁচা পনেরো এক্স প্লাস পাঁচ আটা চল্লিশ পনেরো থেকে চোদ্দো বাদ দিলে থাকে এক্স আর ছাপ্পান্ন থেকে চল্লিশ বাদ দিলে থাকে ষোলো তাহলে এক্সের মান হচ্ছে ষোলো অক্ষত কোনটা টু এক্স তার মানে টু এক্স মানে কত ষোলো দুগুণি বত্রিশ এটা কখনকার ঘটনা চার বছর আগের ঘটনা তাহলে চার বছর পরে বর্তমানে অক্ষতর বয়স কত যোগ করে দিলে ছত্রিশ বছর অক্ষতর বর্তমান বয়স কত ছত্রিশ বছর এই অঙ্কগুলো করার রেশিওর শর্ট ট্রিক রয়েছে সেটা আমি দেখিয়েছিলাম আজকে আর দেখালাম না আজকে ডিটেলস মেথড মেথডটাই দেখালাম ছত্রিশ বছর হবে উত্তর চল এই হচ্ছে ডিটেলস তোমরা আনসার দেখে নিয়েছো পরবর্তী প্রশ্নে যাই দরকার হলে ভিডিও রিপিট মরে দিয়ে দেখবে নেক্সট ভীষণই সোজা একটা কোশ্চেন দুটো মূলত সংখ্যার মাঝে কটি মূলত সংখ্যা থাকে এর উত্তর হয়ে যাবে সীমাহীন দুটো মূলত সংখ্যার মাঝে অসংখ্য মূলত সংখ্যা থাকতে পারে সেটা গুণে শেষ করা যায় না চলো নেক্সট বলে রাখি তোমরা যারা অঙ্গনবাড়ির জন্য ভাবছো যে শুধু নোটস নিয়ে পড়বে তাদের জন্য রয়েছে ব্যবস্থা কি রয়েছে নোটস পা পেয়ে যাবে তোমরা আটানব্বই টাকায় রচনা পেয়ে যাবে দুটো সেট দশটা দশটা করে রচনা উনত্রিশ টাকায় আর বত্রিশ টাকায় মকটেস পেয়ে যাবে চল্লিশ টাকায় যোগাযোগ করতে হবে নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো ওয়ান জিরো নাম্বারে এখান থেকে তোমরা পুরো গাইডেন্স পেয়ে যাবে ঠিক আছে কি আছে দেখো ছ নম্বর কোশ্চেন বলছে একজন দোকানদার বিনা লাভে তার জিনিস বিক্রয় করার কথা ঘোষণা করেন কিন্তু তিনি হাজার গ্রামের পরিবর্তে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করলে তার কত শতাংশ লাভ হবে এটার একটা সূত্র আছে কি সূত্র যদি এরকম হাজার গ্রামের বদলে আটশো গ্রামের বাটখারা ব্যবহার করে সূত্র হচ্ছে যে এই দুটো বিয়োগ করো যে কত গ্রাম কম দিচ্ছে দুশো গ্রাম আর যে ভুল ওয়েটটা আছে সেটা লেখো মানে কত আটশো গুণ একশো করে দাও আনসার হয়ে যাবে পঁচিশ পার্সেন্ট এটা একটা সূত্র থেকে এসছে অঙ্কটা পঁচিশ পার্সেন্ট হয়ে যাবে উত্তর অপশন নাম্বার ডি পঁচিশ পারসেন্ট হবে উত্তর এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে ডাইরেক্ট এই সূত্রটা ব্যবহার করবে আনসার হয়ে যাবে চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি শহর একটি প্লট পনেরো শতাংশ ক্ষতির বিক্রি করে করে দু লাখ পঞ্চান্ন হাজার টাকায় বিক্রয় করে দশ শতাংশ লাভ করার জন্য তাকে উক্ত প্লটটি কত টাকায় বিক্রয় করতে হবে ধরো আমি বললাম যে ক্রয় মূল্য এক্স টাকা পনেরো পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করছে মানে এক্স গুণ পঁচাশি বাই একশো টাকায় বিক্রি করছে এটা সমান সমান বলা আছে দু লাখ পঞ্চান্ন হাজার টাকা তাহলে আমরা সহজেই এখান থেকে এক্সের ভ্যালু বের করতে পারবো কত হবে এক্স সমান সমান দু লাখ পঞ্চান্ন হাজার গুণ একশো বাই পঁচাশি পঁচাশি দিয়ে ভাগ করতে গেলে দেখা যাচ্ছে এটা তিন পঁচাশি দুশো পঞ্চান্ন হয় এইটুকু কাটলাম আমি তিন হাজার তাহলে চেয়েছে কি আমার ভ্যালু যদি এটা হয় লাখ লাখ যদি হয় তাহলে বলছে দশ পার্সেন্ট লাভ করার জন্য কত টাকায় বিক্রি করতে হবে দশ পার্সেন্ট লাভ মানে এর উপরে একশো দশ বাই একশো দিয়ে গুণ কাটাকুটি করলে দুটো শূন্য কাটলো তিন এগারো তেত্রিশ তারপরে কটা শূন্য একটা দুটো তিনটে আর এখানের একটা চারটে শূন্য মানে তিন লাখ তিরিশ হাজার টাকা বিক্রয় মূল্য দাঁড়াবে কোথায় আনসার রয়েছে অপশান নাম্বার বি হবে উত্তর যারা অপশান নাম্বার বি করে এসছো একদম ঠিক করেছ আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ধরে ধরে করিয়ে দিচ্ছি আর এইটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের জন্য প্রত্যেকটা প্রশ্ন সলিউশন করাচ্ছে এবং পরবর্তীতেও যারা পরীক্ষা দেবে অন্যান্য জেলা থেকেও রয়েছে তাদের জন্যও কিন্তু এগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে কি প্রশ্ন আসছে পরীক্ষায় দেখো কোনো বস্তু একশো তেইশ দশমিক টাকায় বিক্রয় করলে যে লাভ হয় উক্ত জিনিসটি একশো টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণের কুড়ি পারসেন্ট বেশি হয় যদি উক্ত জিনিসটিকে একশো কুড়ি দশমিক সাত পাঁচ টাকায় বিক্রয় করা হয় তবে কত শতাংশ লাভ হবে প্রথমেই আমরা ধরে নেব ক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ক্রয় মূল্য এক্স টাকা এবার একটা একটা করে লাইন পড়ো কোনো বস্তুকে এত টাকায় বিক্রি করলে যে লাভ হবে কত টাকা লাভ হবে লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য মানে কি তুমি মনে মনে ভাববে যখন বুঝতে পারছো না কী সূত্র মনে মনে ভাববে আমি দশ টাকার জিনিস কিনলাম বারো টাকায় বিক্রি করেছি আমার লাভ কত হবে বারো বিয়োগ দশ তার মানে কি করলাম আমি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য সূত্র মনে না করতে পারলে আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা মনে করো তুমি ব্যবসা করতে যাচ্ছ তুমি ভাবলে একশো টাকার জিনিস একশো কুড়ি টাকায় বিক্রি করবে তোমার কত টাকা লাভ হবে কুড়ি টাকা কি করে বের করলে একশো কুড়ি বিয়োগ একশো করে সহজে ভাবতে পারবে তাহলে কি আছে একশো তেইশ দশমিক চার শূন্য বিয়োগ এক্স এত টাকা লাভ হবে বলছে যদি একশো টাকায় বিক্রি করে তাহলে ক্ষতি হবে ক্ষতি মানে কি উল্টোটা তাহলে একশো এক্স মাইনাস একশো আট এই ক্ষতির পরিমাণের কুড়ি পার্সেন্ট বেশি হচ্ছে লাভটা কুড়ি পারসেন্ট বেশি মানে একশো কুড়ি বাই একশো এখান থেকে শূন্য শূন্য কাটলো এই দশটা এখানে গুণ হবে দশ যদি গুণ হয় তার মানে হবে এখানে এক দুই তিন চার মাইনাস দশ এক্স বারো দিয়ে গুণ হচ্ছে বারো এক্স মাইনাস বারোশো ছিয়ানব্বই এদিকে প্লাস হবে মানে বাইশ এক্স সমান সমান এদিকেও প্লাস হচ্ছে কত হচ্ছে ছয় চারে দশে শূন্য হাতে এক তেরো তিন হাতে এক তিন চার পাঁচ দু দু তাহলে এক্স সমান সমান কত ভাগ করো বাইশ এককে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তেত্রিশ বাইশ এককে বাইশ একশো দশ পাঁচ ভ্যালু একশো তার মানে একশো টাকা জিনিসটার দাম ছিল এবার বলছে জিনিসটাকে একশো কুড়ি দশমিক সাত পাঁচ টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ বা ক্ষতি হবে লাভ হবে তার মানে একশো কুড়ি দশমিক সাত পাঁচ টাকায় বিক্রি করেছে দাম ছিল একশো টাকা কত টাকার লাভ হচ্ছে পাঁচ দশমিক সাত পাঁচ টাকার কার উপরে এই লাভটা হচ্ছে একশো পনেরো টাকার উপরে সবসময় ক্রয় মূল্যের উপরে লাভ হয় গুণ একশো এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে পয়েন্ট ওঠাবে দুটো শূন্য আসলো এই দুটো শূন্য কাটলে কত যাচ্ছে পাঁচ দিয়ে যাচ্ছে তার মানে কত পার্সেন্ট লাভ হবে পাঁচ পার্সেন্ট লাভ হয়ে যাবে উত্তর অপশান নাম্বার এ পাঁচ পার্সেন্ট লাভ হবে রাইট আনসার এই হলো তার সলিউশান দেখে নাও সব অঙ্কই দেখো আমরা ক্রয় মূল্য এক্স ধরে সহজেই করতে পারছি আর কিছুই নেই এবং লাভ ক্ষতির চ্যাপ্টার থেকে যে বেশি অঙ্ক আসছে এটা তোমরা নোটিস করলে তো প্রায় দু তিনটে কোশ্চেন আমরা করে ফেললাম যেটা লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে এসেছে এটাও তোমাদেরকে আমি সব সময় বলি যে কয়েকটা চ্যাপ্টার আছে যেখান থেকে প্রশ্ন অ্যাভয়েড করার মতো না আসে এগুলো কী কী শতকরা করা লাভ ক্ষতি সরল চক্রবৃদ্ধি সুদ সময় কার্য এখান থেকে তোমরা প্রশ্ন পাবেই পাবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নে যাই এটা ডিলিট করলাম নেক্সট বলে রাখি তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে এসে আমাদের সামনে বসে ক্লাস করবে পিএসসির যে কোনো পরীক্ষার জন্য রাজ্য সরকারি যে কোনো পরীক্ষার জন্য তাহলে সেটাও আসতে পারো আমাদের ইনস্টিটিউট রয়েছে বারাসাতে এটা হচ্ছে পশ্চিমবঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গে উত্তর চব্বিশ পরগনার বারাসাতে ঠিক আছে তো এখানে তোমাদেরকে কি করতে হবে যে এই নাম্বারে যোগাযোগ করতে হবে নাইন জিরো ট্রিপল এইট নাইন ডাবল জিরো এইট জিরো তোমরা এখানে কি পেয়ে যাবে তোমরা এখানে সপ্তাহে দুদিন ক্লাস পাবে তার সাথে নোটস রেকর্ডেড ভিডিও এগুলো তো পাচ্ছই তো এই ব্যাপারে বিস্তারিত জানতে তোমরা এই নাম্বারে কল করো এবং মাসিক ফিজের মাধ্যমে মানে মাত্র প্রতি মাসে পাঁচশো টাকা ফিজে তোমরা এই ক্লাসগুলো জয়েন করতে পারো সামনেই রাজ্য সরকারি অনেকগুলো পরীক্ষা আছে তার জন্যই এই ব্যাচটা তোমরা কিন্তু তাড়াতাড়ি এখানে যোগাযোগ করে নাও চলো পরবর্তী প্রশ্ন একটি জিনিসের ক্রয় মূল্য তথা বিক্রয় মূল্যের অনুপাত তেরো ইস টু নয় আবারও একটা লাভ ক্ষতির প্রশ্ন কি বলছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত তেরো ইস নয় যদি জিনিসটির উপরে তিনশো কুড়ি টাকার ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের যোগ ফল কত খুব সোজা দেখো আমি যদি বলি যে ক্রয় মূল্য তেরো এক্স টাকা আর বিক্রয় মূল্য নাইন এক্স টাকা কত টাকার ক্ষতি হয়েছে ফোর এক্স টাকার এটা মানে কত তিনশো কুড়ি টাকা তাহলে এক্স মানে কত চারাটা বত্রিশ আশি টাকা এক্স মানে আশি এবার যোগ ফল কত তেরো আর নয় যদি যোগ করে দিই বাইশ এক্স তাহলে বাইশ এক্স মানে কত আশি দিয়ে গুণ করে দাও সতেরোশো ষাট টাকা সতেরোশো ষাট টাকা অপশান নাম্বার এ হয়ে গেল রাইট আনসার এগুলো রেশিওতেও করা যায় তেরো থেকে নয়ের গ্যাপ চার চার মানে যদি তিনশো কুড়ি হয় বাইশ মানে কত এক্স ধরারও দরকার হয় না তোমাদের বোঝার সুবিধার্থে আমি এক্স ধরে দেখিয়ে দিলাম ঠিক আছে যারা শর্ট ট্রিক আলাদা করে শিখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে আমি খুব তাড়াতাড়ি অনেক শর্ট ট্রিকের ভিডিও নিয়েও আসব ওকে চলো দশ নম্বর কোশ্চেন কুড়ি টন লোহার দাম কত বলছে ছ লাখ টাকা হলে পাঁচশো কিলোগ্রাম লোহার দাম কত একটা জিনিস জানতে হতো এখানে এক টন মানে হচ্ছে কেজি তাহলে কুড়ি হাজার কেজি কেজি কুড়ি হাজার লোহার দাম বলা ছ লাখ টাকা তাহলে এক কেজি লোহার দাম কত দেখো এখানে চারটে শূন্য কাটলো তিরিশ হবে তাহলে পাঁচশো ষাট কেজি লোহার দাম কত এর সাথে পাঁচশো ষাট গুণ করে দাও দুটো শূন্য আসছে ষোলো হাজার আটশো টাকা অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর ষোলো হাজার আটশো টাকা কে কে ঠিক উত্তর দিতে পেরেছো টন কিলোগ্রামের অনুপ যে সম্পর্কটা কার কার জানা ছিল অবশ্যই জানাবে যে কার কত স্কোর হলো অঙ্কে চলো পরবর্তী প্রশ্ন একটি সংখ্যাকে যদি বাহাত্তর দিয়ে ভাগ করা হয় তবে দশ অবশিষ্ট থাকে এইভাবে ভাববে বাহাত্তর দিয়ে ভাগ করা হলো দশ অবশিষ্ট থাকবে তার মানে এটাকে ধরেই নাও এক আছে এটা ধরে নাও তার মানে বাহাত্তর এককে বাহাত্তর আর দশ যোগ করে এখানে বিরাশি থাকার কথা সংখ্যাটা এটা ধরে নিলাম আমি সংখ্যাটা বিরাশি বলছে উক্ত সংখ্যার পাঁচগুণকে পাঁচগুণ মানে কত হবে পাঁচ দুগুণি দশের শূন্য হাতে এক পাঁচ আটা চল্লিশ একচল্লিশ নয় দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বা নয় দিয়ে ভাগ করে দেখে নাও চার ন ছত্রিশ পঞ্চাশ পাঁচ নং পঁয়তাল্লিশ কত অবশিষ্ট থাকবে পাঁচ উত্তর হবে পাঁচ এই ধরনের অঙ্কে জাস্ট এক দিয়ে করে দেখে নেবে আনসার পেয়ে যাবে আর কিচ্ছু ভাবতে হবে না পাঁচ হয়ে যাবে উত্তর অপশন নাম্বার ডি ফাইভ হয়ে গেল আনসার চলো ডিলিট করলাম বারো নম্বর কোন বৃত্তের উপর কয়টি স্পর্শ রেখা আঁকা যায় একদম অন্য রকম একটা কোশ্চেন সাধারণত দেখা যায় বলা হয় বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে কতগুলো স্পর্শ আঁকা যায় তোমাদের ফার্স্ট দিন যে আমি সলিউশনটা দেখে দিয়েছিলাম তখন আমার কাছে পুরো কোশ্চেন পেপারটা ছিল না এখন আমার কাছে কোশ্চেন পেপারটা রয়েছে তো পুরো কোশ্চেন পেপারটা ছিল না একজন স্টুডেন্ট বলেছিল তো আমি ভেবেছিলাম সে হয়তো ভুল বুঝেছে কোশ্চেনটা কারণ এরকম ধরনের কোশ্চেন আসলে দেখা যায় না কিন্তু এই যে কোশ্চেনটা আছে এর উত্তর হয়ে যাবে অনেক মানে অনেক রেখা অঙ্কন করা যায় তুমি যেখান থেকে ইচ্ছা স্পর্শরেখা অঙ্কন করতে পার ঠিক আছে তেরো নম্বর কোশ্চেন চালের দাম ষাট পারসেন্ট বৃদ্ধি পেয়েছে চালের দাম পূর্বের দামে আনতে নতুন দামের কত শতাংশ কম করতে হবে ষাট পারসেন্ট এটাকে যদি আমরা ভগ্নাংশে নিই মানে ষাট বাই একশো কাটাকুটি করলে দাঁড়ায় তিন বাই পাঁচ এটার মানে হলো আগে যার দাম পাঁচ টাকা ছিল এখন তিন টাকা বেড়ে গিয়ে দাম হয়েছে আট টাকা এটার মানে প্রথম লাইনটার মানে এবার বলছে চালের দাম যদি আগের দামে আনতে চাই তাহলে কত শতাংশ কমাতে হবে আট থেকে পাঁচে আনতে গেলে তিন কমাতে হবে কার উপরে কমাতে হবে আট থেকে কমাতে হবে তাহলে শতাংশ মানে সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট কমাতে হবে অপশন নাম্বার বি সাড়ে সাঁত্রিশ শতাংশ হয়ে যাবে উত্তর এই হচ্ছে সলিউশন দেখে নাও এই হলো সলিউশন সাড়ে সাঁত্রিশ পার্সেন্ট কমাতে হবে ওকে চলো ডিলিট করলাম আমি পরের কোশ্চেনে যাচ্ছি নিম্নলিখিত কোনটি অমূলত সংখ্যা নয় এবার এই অমূলত সংখ্যা নয় এটা মানেই হচ্ছে কি মূলত সংখ্যা তাহলে নিম্নলিখিত কোনটি মূলত সংখ্যা মূলত সংখ্যা কাকে বলে যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে কিউ নট ইকুয়ালস টু জিরো তাকে বলে মূলত সংখ্যা দেখো রুট নাইন মানে কত তিন আর রুট ষোলো মানে কত চার তিন চারা বারো এইভাবে প্রকাশ করা যায় তো বারো বাই এক ভাবা যায় তো তার মানে এটাই হলো মূলত সংখ্যা অপশান নাম্বার এ হয়ে যাবে রাইট আনসার একদম অঙ্কের যে বেসিক কনসেপ্ট সেখান থেকে প্রশ্ন দিয়েছে দু তিনটে কোশ্চেন কিন্তু পুরো বেসিক কনসেপ্টের থেকে দিয়েছে নেক্সট কি পরিমাণ অর্থ যা পাঁচ শতাংশ বার্ষিক সরল সুদের হারে দেওয়া হলে প্রতিদিন দু টাকা সুদ পাওয়া যাবে আচ্ছা আমরা পিটিআর বাই হান্ড্রেড এই সূত্রটা পড়েছিলাম তো সবাই করিয়েছিলাম তো পিটিআর বাই হান্ড্রেড সরল সুদ তিনশো পঁয়ষট্টি দিনে প্রতিদিন যদি দু টাকা পাওয়া যায় মোট সুদ কত তিনশো পঁয়ষট্টি গুণ দুই একদিনে দু টাকা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি গুণ দুই আচ্ছা পি চেয়েছে কত টি কত তিনশো পঁয়ষট্টি দিন মানে এক বছর আর পাঁচ পারসেন্ট বাই একশো তিনশো পঁয়ষট্টি গুণ দুই এখানে কত আসছে দেখো পাঁচ দুগুণি একশো মানে পি কত আসছে কুড়ি পি সমান সমান তিনশো পঁয়ষট্টি গুণ দুই গুণ কুড়ি এখানে কুড়ি গুণ দুই করলে চল্লিশ হবে চার দিয়ে গুণ করছি চার পাঁচা কুড়ি শূন্য হাতে দুই চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশের ছয় হাতে দুই তিন চার বারো চোদ্দো আর লাস্ট একটা শূন্য চোদ্দো হাজার ছশো মানে অপশান নাম্বার সি হয়ে যাবে রাইট আনসার চোদ্দো হাজার ছশো টাকারই কী বলা হচ্ছে যে পাঁচ পার্সেন্ট হারে এক বছরে প্রতিদিন দু টাকা করে সুদ পাবে এটা আমাদের এসআইয়ের যে বেসিক কনসেপ্ট একটা বেসিক টুল অনেকবার তোমাদেরকে করিয়েছি পিটিআর বাই হান্ড্রেড সেখান থেকে এসছে নেক্সট দুশো ছাপ্পান্ন বাই চারশো একচল্লিশের বর্গমূল এটা আলাদা করে বলার নেই ষোলো বাই একু ষোলো স্কোয়ার করলে হয় দুশো ছাপ্পান্ন একুশের স্কোয়ার করলে হয় চারশো একচল্লিশ ঠিক আছে চলো নেক্সটে যাচ্ছি চারটি মৌলিক সংখ্যা ঊর্ধ্বক্রমে আছে তার মধ্যে প্রথম তিনটির গুণফল চারশো পঞ্চান্ন আর শেষ তিনটির সতেরোশো উনত্রিশ তদ অনুসারে সব থেকে বড় মৌলিক সংখ্যা কোনটি জাস্ট উৎপাদকে ভাঙিয়ে দাও চারশো পঞ্চান্ন তো পাঁচ দিয়ে ভাগ করছি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ এককে পাঁচ সাত তেরং একানব্বই তাহলে এটা কোন তিনটে মৌলিক সংখ্যার গুণফল পাঁচ সাত আর তেরো এটা হচ্ছে পাঁচ সাত আর তেরো পরেরটা নাও সতেরোশো উনতিরিশ সাত দিয়ে ভাগ করছি সাত দুগুণি চোদ্দ চার সাতা আঠাশ সাত সাতা উনপঞ্চাশ এটা আসলো তেরো দিয়ে ভাগ করছি তেরো তেরো এখানে আসছে একশো সতেরো মানে নয় তেরো একশো সতেরো উনিশ তাহলে এটা কোন তিনটের গুণফল সাত তেরো আর উনিশ তাহলে চারটে মৌলিক সংখ্যা কে কে পাঁচ সাত তেরো আর উনিশ সব থেকে বড় কে উনিশ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার সি উনিশ ঠিক আছে জাস্ট আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম দেখলাম সতেরোশো উনত্রিশ হচ্ছে সাত তেরো উনিশের গুণফল চারশো পঞ্চান্ন হচ্ছে পাঁচ সাত তেরোর গুণফল বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো হবে মানে ছোট থেকে বড়। তাহলে পাঁচ সাত তেরো উনিশ যদি সাজাই সব থেকে বড়ো কে হবে উনিশ উনিশ হবে উত্তর চলো নেক্সট আঠেরো নম্বর কোশ্চেন যদি কোনো বৃত্তের ব্যাসার্ধের দশ শতাংশ বৃদ্ধি করা হয় ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে এর একটা সূত্র আছে এ প্লাস বি প্লাস এব বাই হান্ড্রেড এই সূত্রটা দশ যোগ দশ কুড়ি প্লাস দশ গুণ দশ মানে একশো বাই একশো করলে হবে একুশ পার্সেন্ট উত্তর হবে একুশ পার্সেন্ট অপশান নাম্বার এ হবে রাইট আনসার ঠিক আছে রাইট আনসার অপশান নাম্বার এ উনিশ নাম্বার একটি ছক্কা ছুড়ে পাঁচ নম্বরের অধিক পাওয়ার সম্ভাবনা কত সম্ভাবনা তত্ত্ব থেকে প্রশ্ন সাধারণত ওয়ার্কারের এক্সামে এখান থেকে প্রশ্ন দেওয়া যায় না এই প্রথম দেখা যাচ্ছে সম্ভাবনা তথ্য থেকে প্রশ্ন আসলে প্রভাবিলিটি তো এখানে একটা সূত্র আছে সেটা হলো যে আমাদেরকে ভাবতে হবে যে একটা ছক্কা তুমি ছুঁড়লে পাঁচ নম্বরের অধিক পাওয়ার সম্ভাবনা কি এর সূত্র হলো ফেভারেবেল আউটকাম বাই টোটাল আউটকাম তার মানে কি যে টোটাল একটা ছক্কাকে যদি ছোড়া হয় কতগুলো তুমি ফল পেতে পারো এক থেকে শুরু করে ছয় পর্যন্ত যে কোনো একটা আসতে পারে তাহলে টোটাল আউটকাম কত ছয় এবার ফেভারেবেল আউটকাম হচ্ছে তুমি কোনটা চাইছো পাঁচের অধিক হোক পাঁচের অধিক একটাই হতে পারে সেটাকে ছয় নিজে তাহলে একটাই এরকম হতে পারে উত্তর হয়ে যাবে ওয়ান বাই সিক্স অপশান নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার এই হয়ে গেল নাম্বার নাইনটিন এবার আমি চলে যাচ্ছি লাস্ট কোশ্চেনে কুড়ি নাম্বার কোশ্চেন আট টাকা ও আশি পয়সার অনুপাত কত টাকাকে আমরা যদি পয়সায় নিয়ে নিই এক টাকা মানে একশো পয়সা আট টাকা মানে আটশো পয়সা আটশো ইস টু আশি করলে আশি দিয়ে দুদিকে ভাগ করো এখানে থাকবে দশ ইস টু এক অপশান নাম্বার সি টেন ইস টু ওয়ান হয়ে যাবে রাইট আনসার এই ছিল তোমাদের কুড়িটা প্রশ্ন যা তোমাদের পরীক্ষা এসেছিলো প্রত্যেকটা আমি সমাধান করে দেখিয়ে দিলাম অবশ্যই আমাকে জানাবে কার কত স্কোর হলো এবং অন্যান্য জেলা থেকে যারা দেখছো তারাও আমাকে জানাও যে তোমরা কি অঙ্কগুলো করতে পেরেছিলে আর তোমরা এখন কী কী চ্যাপ্টারের ক্লাস চাইছো সেটাও জানাও আর তোমাদের একটা ইনফরমেশন আমি দিয়ে দিয়েছি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল হচ্ছে সবাইকে আমি এটাই সাজেস্ট করব তোমরা কিন্তু সবাই এই ফর্ম ফিল আপটা করো এই পরীক্ষাটার জন্য প্রস্তুতি নাও মাধ্যমিক পাস যোগ্যতায় চল্লিশ বছর বয়স পর্যন্ত তোমরা এই পরীক্ষাটা দিতে পারবে তো আজকে এই পর্যন্তই শেষ করলাম সবাই ভীষণ ভালো থেকে Thank you.